গুম ও নির্যাতনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সহ চব্বিশ জনের নামে রাজশাহীতে মামলা হয়েছে বাঘা থানায় মামলাটি করেন যারা ছাত্র দলে আহ্বায়ক এস এম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার এতে আরও ত্রিশ জনের অজ্ঞাত আসামি করা হয় মামলার এছাড়া অভিযোগ করা হয় শেখ হাসিনার নির্দেশে অমান্য করে আসামিরা গত বছরের একুশ মে বাদিকে বাঘা থেকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী গুমের উদ্দেশ্যে অপহরণ করে প্রায় এক সপ্তাহ আটকে রেখে পায়ে রিভলভার দিয়ে গুলি করায় পাশাপাশি ব্যাপক নির্যাতন চালানো হয় পরে আঠাশ মে মিথ্যা মামলা দিয়ে ঢাকা কোর্টে চালান দেওয়া হয় মামলার বিষয়ে নিশ্চিত করে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক জানান আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে